একটা মানুষের মেরুদণ্ড, এই যে পুরোটা মেরুদণ্ড, এই মেরুদণ্ডের পেছনে থাকে একটা সাপের মতো সাদা সাদা দেখেন একটা টিউবের মতো অংশ, এটাকে আমরা স্পাইনাল কর্ড বলি। নিয়ম হচ্ছে এই হাড়গুলো, এই কালো কালোগুলো হচ্ছে নরম হাড় আর বড় বড় সাদাগুলো হচ্ছে শক্ত হাড়। দুই শক্ত হাড়ের মাঝখানে একটা নরম হাড় থাকে। এভাবে এখানে 33টা শক্ত হাড়ের প্রত্যেক দুটো হাড়ের মধ্যে একটা করে নরম হাড় থাকে এবং সুন্দর করে গাঁথানো থাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আলিম, পেইন মেডিসিন স্পেশালিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ। আজকে পিএলআইডি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। পিএলআইডি হচ্ছে কোমরের ব্যথার অন্যতম একটা কারণ। তো পিএলআইডি এমন একটা সমস্যা, যে সমস্যাটা আমরা মনে হয় যে সবাই বর্তমানে জেনে গেছি, কোমর ব্যথা হলেই পিএলআইডি হয়েছে কিনা এক ধরনের সন্দেহ করে থাকি। তো পিএলআইডিতে আসলে কি হয় এটা আমরা সবাই জানি, যে কোমরের যে নরম হাড়টা আছে এটা পেছন থেকে বেড়ে গিয়ে পেছনে যে নার্ভগুলো থাকে তার উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করে, যে চাপের কারণে প্রচণ্ড ব্যথা হয়। তো পিএলআইডির ব্যথা হলে যেটা হয়, কোমরের পেছনে ব্যথা হয়, এটা অনেক সময় পায়ের দিকে নেমে যায়, পা ঝিঝি করে, বেশি দূর হাঁটতে পারে না, ইত্যাদি ইত্যাদি। এটা সাধারণত কোনো কারণ ছাড়াও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এখানে একটা আঘাতের হিস্ট্রি থাকে, যে হঠাৎ করে উপর থেকে নিচে পড়ে গেল বা ভারী কিছু গায়ের পর পড়লো, এই টাইপের ক্ষেত্রে আমরা এই পিএলআইডির সমস্যা পেয়ে থাকি। তো আজকে আমি আপনাদেরকে পিএলআইডির সমস্যা এমআরআইতে কেমন দেখা যায় সেটা দেখাবো। কারণ হচ্ছে যে এটাকে কনফার্ম করার জন্য এমআরআই খুবই ভালো একটা পরীক্ষা। তো এই এমআরআই দেখলে আপনারা নিজেরাও খুব সহজে বুঝবেন যে আপনার পিএলআইডির জনিত সমস্যা কারণে কোমরে ব্যথা বা পায়ে ব্যথা হচ্ছে। তাহলে এখানে কি দেখা যায়, আমরা যদি খেয়াল করি যে এটা একটা মানুষের মেরুদণ্ড, এই যে পুরোটা মেরুদণ্ড, এই মেরুদণ্ডের পেছনে থাকে একটা সাপের মতো সাদা সাদা দেখেন একটা টিউবের মতো অংশ, এটাকে আমরা স্পাইনাল কর্ড বলি। নিয়ম হচ্ছে এই হাড়গুলো, এই কালো কালোগুলো হচ্ছে নরম হাড় আর বড় বড় সাদাগুলো হচ্ছে শক্ত হাড়। দুই শক্ত হাড়ের মাঝখানে একটা নরম হাড় থাকে। এভাবে এখানে 33টা শক্ত হাড়ের প্রত্যেক দুটো হাড়ের মধ্যে একটা করে নরম হাড় থাকে এবং সুন্দর করে গাঁথানো থাকে। তার পেছনেই এই ব্রেনের একটা অংশ, যেটাকে স্পাইনাল কর্ড বলি, যেটা দিয়ে আসলে ব্যথা অনুভূত হয়, সেটা পেছনে সুন্দর করে লাগানো থাকে। তো এটার নিয়ম হচ্ছে যে হাড়গুলো ইটের মতো এই সুন্দরভাবে গাঁথুনি থাকবে, কোনো কম বেশি থাকবে না। দেখেন এদিকে সুন্দরভাবে গাঁথানো আছে, কোনো কম বেশি নাই। কিন্তু এবার খেয়াল করে দেখেন, আমরা নিচের দিকে আসছি, এখানেও সুন্দরভাবে গাঁথানো আছে, এখানেও সুন্দরভাবে গাঁথানো আছে, এখানে গাঁথুনিটা একটু বেড়ে গেছে, তার মানে নরম হাড়টা একটু ভেতর থেকে বেড়ে আসছে। কিন্তু তার নিচে দেখেন, এইখানে দেখেন এই নরম হাড়টা, এটা নরম হাড়, নরম হাড়টা অনেক বাইরে চলে আসছে, এসে এই পেছনে যে নার্ভটা আছে, স্পাইনাল কর্ড আছে, তার ওপরে এটা অনেকটা চাপ দিয়ে বন্ধ করে ফেলছে। তো এটা বন্ধ করার কারণে যেটা হচ্ছে বা চাপ দেওয়ার কারণে কী হচ্ছে, কন্টিনিউয়াস একটা ব্যথা অনুভূত হবে, এটা জারি হোক না কেন। তো এই ধরনের অতিরিক্ত যখন এটা বেড়ে যায়, তখন আসলে অপারেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকে না, এটাকে আমরা এক্সট্রুডেড ডিস্ক বলি। তো এক্সট্রুডেড ডিস্ক বা ডিস্ক হার্নিয়া বলি। এই হার্নিয়াটা ডিস্ক হলে আসলে অপারেশন করাটাই ভালো। কারণ কি, এটা যদি আমি অপারেশন না করি, এই দীর্ঘদিন এই নরম হাড়ের চাপ এই নার্ভের উপরে থাকার কারণে এই নার্ভটা আস্তে আস্তে অকেজো হয়ে যাবে। নার্ভ যখন আস্তে আস্তে অকেজো হয়ে যাবে, তখন কি হবে, এখান থেকে শরীরের নিচের অংশ অর্থাৎ দুই পা, তারপরে এর নিচে থাকে এখানে প্রস্রাব, পায়খানা, সব কিছু, এগুলোতে কন্ট্রোলিং সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। এমন হতে পারে যে আপনার পায়ের নিচের অংশ প্যারালাইসিস হতে পারে, যেটাকে আমরা ফুড ড্রপ বলি, আপনার পায়খানা বন্ধ হয়ে যেতে পারে, আপনার প্রস্রাব বন্ধ হতে পারে, এবং এই সবগুলো মিলে একত্রে আমরা বলি
পড়া ইগোনাস সিনড্রোম হতে পারে, যেটা হলে আসলে খুবই ভয়াবহ একটা অবস্থা। তো কোনো পিলাইডে যাতে এই জটিলতার দিকে না যায়, এই জন্য যখন কোনো পেইন ফিজিশিয়ান বা নিউরোসার্জন বা অর্থোপেডিশিয়ান যেই বলেন না কেন অপারেশনের কথা বলবে, আমার সাজেশন হচ্ছে যে তখন আপনারা অবশ্যই অপারেশন করে নেবেন। কারণ অপারেশন না করলে অনেক ধরনের জটিলতা আছে, যে জটিলতাটা আপনার সারা জীবনের কান্না হয়ে যেতে পারে। এই জন্য যারা পিএলআইডি অসুখে আক্রান্ত হয়ে গিয়েছেন অলরেডি এবং এমআরআইতে কনফার্ম করা হয়েছে যে পিএলআইডি হয়েছে এবং ফিজিশিয়ান বা চিকিৎসক বলছেন যে অপারেশন লাগবে, আমার অনুরোধ থাকবে আপনারা অপারেশন করে নেবেন। এই অপারেশনের অনেকগুলো পদ্ধতি আছে, যেমন কেটে একটু বড় সড়ো একটা কেটে এটা অপারেশন করা যেতে পারে, খুবই ছোট কেটে অপারেশন করা যেতে পারে, ছোট একটা ছিদ্র করে মাইক্রোস্কোপিক অপারেশন করা যেতে পারে বা এন্ডোস্কোপিক অপারেশন করা যেতে পারে। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লেজার করারও সুযোগ রয়েছে। এছাড়া ভার্টিব্রোপ্লাস্টি নামে একটা প্রসিডিউর আছে, শুধুমাত্র একটা সুই দিয়ে সেটাও সম্ভব। তো এটা কোনটাতে আপনার বেশি উপকার হবে, এটা একজন দক্ষ পেইন ফিজিশিয়ান বা নিউরোসার্জন বা অর্থোপেডিক সার্জন আপনাকে ভালো সাজেশন দিতে পারে। আপনি যাকে উপযুক্ত মনে করবেন তাকে পছন্দ করবেন এবং যদি অপারেশন লাগে অপারেশন করে নেবেন। আশা করি যে আপনি অপারেশন হোক বা নর্মাল ওষুধ দিয়ে হোক বা একটা সুই দিয়ে হোক, মাইক্রোস্কোপিক্যালি হোক, কেটে হোক, যেভাবে চিকিৎসা করেন না কেন, এগুলোর রেজাল্ট কিন্তু অনেক ভালো। অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে মেরুদণ্ডের অপারেশন করলে ছয় মাস ওঠা যায় না, সারা জীবনের জন্য কোমর শেষ হয়ে যায় আর দাঁড়ানো যায় না। আমি খুব জোর গলায় বলতে পারি যে এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এখন চিকিৎসা ব্যবস্থা অনেক অনেক উন্নত হয়েছে, পিএলআইডির যে কোনো লেভেলের চিকিৎসা সারা বাংলাদেশে খুবই ভালো হচ্ছে এবং রেজাল্টও খুবই ভালো। তো সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, পিএলআইডি হলে সঠিক চিকিৎসা গ্রহণ করবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।